আমাকে ফোন করবে, তাই করেছে, তাই বললাম, বলুন ঠিক আছে। ও আচ্ছা, ব্যাটম্যান আর ব্যাটম্যানের ওয়াইফ, তুই ভাই কোন অ্যাঙ্গেল থেকে ব্যাটম্যান না, এরকম বলে দিচ্ছি, কালো পড়তো প্লাস্টিক ম্যান ভাই, হ্যাঁ চলবে ভাই তোর। আচ্ছা না, এটা একটা তুলেই নিয়ে নিই, পুরস্ত পুরস্ত কাছে নিতে হবে, এখনই নিতে পারবি যদি তোর কাছে এইটার মতো যদি কিছু থাকে, একটা পুরোনো ফোন গুলো এরকম থাকে, না বুঝতে পারছি, এটার মধ্যে হবে না, টাইপ সি না, মাইক্রো ইউএসবি হয়তো হতে পারে। আচ্ছা শোন, ছবিগুলো এমনি রাখা যাবে কি, মানে আজকে তুই বাড়িতে গিয়ে ধর কপি টপি করে নিবি, এটা তো হার্ড ডিস্কে, হার্ড ডিস্কের, কিন্তু না মেমোরি কার্ড আছে নাকি, ছবি বেশি হবে না, মেমোরি কার্ড আছে পুরো ফুল, একদম ফাঁকা মেমোরি কার্ড পড়ে আছে, তাহলে ঠিক আছে, তাহলে অসুবিধা নাই, ছবিগুলো শুধু রেখে দে। হ্যাঁ মানে বলছি কার্ড রিডার একটা ছিল আমার, ওটা আমি বাড়িতেই রেখে এসেছি, তাড়াহুড়ো চটে, কোনো জব দেরি কারণ আমার বের, ছবিগুলো রেখে দে, ছবিগুলো তো বাড়ি যাবো নিবো, তোর গ্রাফিক্স কার্ড দেখতে যাবো। বাড়িতে করছে রিং লাইটটা মারলে মনে হয় হয়ে যায় তাহলে দিব্যি, এটা তবে এখন আর অত সেট আপ করতে হবে না। না আরে ইয়ে মুখই দেখাচ্ছে না, না ওটা ওগুলো ঠিক আছে কিন্তু একটু এদিক ওদিক তখন সরতে হবে আমাকে, এবার ধর চেয়ারটা একটু সরিয়ে দেবো, মনে হয় আবার পড়তে হয়, ব্যাকগ্রাউন্ড আর আলমারি ফাড়মারি কি আছে সব, এটা বলার কথা আলমারি আছে, মাথা খুটলে বা একটা বড় সরাটা আলু হয়ে যাবে, কিন্তু আমি বলছিলাম তাদের করে যেটা উচিত মানে বিয়ে পড়তো আর দাঁড়িয়ে দিন যদি লাভ ম্যারেজ হয় হাত পা গুছল নড়ছিল ওগুলো কাছে আসবে, হ্যাঁ ওকে এটা কিছু না ফাঙ্গাস ধরেছে, কলকাতা গিয়ে ঠিক করে আনতে হবে, ভালো তো লেগেছে, খুব সুন্দর তো লেগেছে, পুরস্ত চরণে অভ্যেস আছে ছবি তোমার।
25 তো আমরা এবার বেরিয়ে পড়বো 7:30 বাজলে দেখো একটা ছবি তোলা হয়ে গেছে এইটা হচ্ছে ম্যানুয়াল, ওটা যদি